গুড মর্নিং, এখন ঘুরতে বাজে সকাল 10:30। তো আজকে 10:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। এখনো স্নান টান কিছুই হয়নি, কেন হয়নি বলছি। এতক্ষণ ধরে ঘর বারান্দাগুলো আজকে একটু পরিষ্কার করছিলাম, পরিষ্কার করা হয়ে গেছে সব, এখন স্নান করতে যাব। আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের এখানে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে মানে রিসেপশন, বৌভাতের মানে বৌভাতটা কিন্তু দুপুরবেলাতেই হয়, রাত্রে হয় না। তো যাই হোক যাব, তার জন্য রান্না বান্নার অতটা বেশি উটোপাটা নেই। রান্না করতে মানে রান্নাটাই হচ্ছে মেন, মনে হয় যেন রান্নার জন্যই সব কিছু উটোপাটা থাকে। তো চলো, এখন এই ঘর দৌড় পরিষ্কার করলাম একদম, কেমন কেমন লাগছে। তো স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা হচ্ছে। তো এখন কিন্তু আমি খাদির শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করি, তো লরিয়ালেরটাও তো ফোরাতে হবে, লরিয়ালেরটাও বেশ ভালো। তো তার জন্য এখন এটা বাথরুমে নিয়ে যাই না, কারণ আমাদের বাথরুমে রাখার কোনো জায়গা নেই। আর যেহেতু এটা 1 লিটারের, অনেকটাই বড়, এর আগে একটা মানে ওটা মানে 600 ml ছিল, তো বাথরুমে নিয়ে যাওয়ার ফলে দুম করে পড়ে পুরো ফেটে গেছিলো, আর যাচ্ছে তাই অবস্থা। তো তার জন্য এরকম করে ছোটো কোনো জিনিসে হালকা করে শ্যাম্পুটা ঢেলে নিয়ে যাই, আর কন্ডিশনারটা তো অনেকটাই ছোটো, মানে খুব একটা বড় না, তো ওটা নিয়ে যাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তো এই মাত্র স্নান টান কমপ্লিট করে চলে আসলাম। আর শীতকালে কিন্তু আমাদের রোদটা বিশেষ ভালোই লাগে, বিশেষ করে শীতকালে স্নানের পরে তো হালকা মিষ্টি রোদ গায়ে নিতে ঠিক যতটা ভালো লাগে, কিন্তু সেটা স্কিনের জন্য ততটাই খারাপ। তার জন্য এমন একটা ক্রিম তোমাদের ইউজ করতে হবে যেটা সান থেকে তোমাদের স্কিনকে প্রোটেক্ট করবে, তাছাড়া একটা গ্লোয়িং স্কিন পেতে আমাদেরকে হেল্প করবে। তো আমি যে ক্রিমটা ইউজ করি এটা হচ্ছে এই যে, তো এটা হচ্ছে লোটাস হার্বালের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটেনিং জেল ক্রিম SPF 25। এই ক্রিমটা তাজা এবং উজ্জ্বল ফর্সা ত্বক প্রদান করে, তার সঙ্গে বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি এই ক্রিম মসলিন এবং উজ্জ্বল ত্বকে গুণমানের উপাদান হিসাবে কাজ করে। তো এই ক্রিমটা ইউজ করতে হবে তোমরা যখন বাইরে কোথাও যাবে, কিংবা বাইরে না গেলেও শীতকালে কিন্তু আমাদের রোদটা ভীষণ ভালো লাগে। তো ডেলি রুটিনে তোমরা এটাকে ইউজ করবে। এটা তোমাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি, স্মেলটা জাস্ট অসাধারণ। এটা একটা জেল ফর্মে আছে, সূর্যের আলোর সংস্পর্শে আসার আগে তোমরা এটা মুখ এবং শরীরের উন্মুক্ত অংশে বেশ ভালো করে লাগিয়ে ম্যাসাজ করে নেবে। তোমরা চাইলে হাতেও এটাকে ইউজ করতে পারো। এটা তোমাদের SPF যেহেতু 25, তো অনেকটাই তোমাদের স্কিনকে প্রোটেক্ট করবে এবং ব্যবহার করলে বুঝতে পারবে রেজাল্ট, ফলাফল। তো এই প্রোডাক্টটি আমি নিয়েছি ট্রেল শপ থেকে। ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও কাম ই-কমার্স অ্যাপ, যেখানে তোমরা অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবে অনেক ডিসকাউন্টে। আর এখন তো বিয়ে আর সেলিব্রেশনের মরশুম শুরু হয়ে গেছে, তো এটাই হচ্ছে পারফেক্ট সময় টেলের উইশ লিস্টে সিলেক্ট করা ফ্যাশন এবং বিউটি প্রোডাক্টগুলো আরও কম দামে কিনে তোমাদের ফ্যাশন কালেকশনকে নতুন করে তোলার। তো নভেম্বরের 20 তারিখ থেকে কিন্তু ট্রেলে শুরু হয়ে গেছে বিউটি ফেস্টিভ্যাল। এই উপলক্ষে ট্রেল আপনাদেরকে দিচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের স্কিন কেয়ার, মেকআপ, পার্সোনাল কেয়ার, বডি এবং বাথ কেয়ার সমস্ত প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন up to 70% ডিসকাউন্ট। সাথে আমার স্কিনে দেওয়া কুপন কোডটি যদি তোমরা ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ আরও 25% ডিসকাউন্ট। তো ট্রেল শপের সমস্ত প্রোডাক্ট কিন্তু ফ্রি ডেলিভারি, কোনো ডেলিভারি চার্জ লাগে না। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাকে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে দেখে নিও। তো চলো তোমাদেরকে একবার ট্রেল শপে নিয়ে গিয়ে দেখাই। তো প্রোডাক্টের অরিজিনাল দাম তোমরা দেখতে পাচ্ছ 390 টাকা, আর এখানে 10% অফারে 351 টাকা দেখাচ্ছে। আমার কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাচ্ছ 25% ডিসকাউন্ট, আর প্রোডাক্টের দাম এসে দাঁড়াচ্ছে 228.15 টাকা। তো বিউটি সেলটাকে যদি তোমরা উপভোগ করতে চাও আজই কিন্তু ট্রেল শপ থেকে শপিং করা শুরু করে দাও। এই যে বিয়ে বাড়িতে যাবো, ত্রিধা তো পুরো রেডি, মানে রেডি বলতে জামা টামা পরে রেডি। এখন ওকে যদি না সাজিয়ে দিই, আমি সাজতে লাগি, আমার বাবাটা বাজিয়ে দেবে। মুখে কি ক্রিম দিলে? আমি ভ্যাবড়া নেপড়ে দিয়েছে মুখে, বডি লোশনটা দিলাম। বডি লোশন মুখে দেয় কেউ? তুই নিলে ওকে আগে সাজিয়ে দিই, নাহলে আমাকে সাজতে দেবে না। তারপরে আমি সাজি সেজে তোমাদের সামনে আসছি। এই দেখো আমিও রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে ত্রিধাও রেডি হয়ে গেছে। দুপুরবেলায় যাব, খুব বেশি বিদগুটি সাজলাম না, পিনটা ঠিকঠাকভাবে হয়নি, নিচে গিয়ে করে নেব, কেউ না ধরে দিলে শাড়ি পরাটা ঠিকঠাক ভালো হয় না। তো নিচে যাই, নিচে গিয়ে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, সোনার চেনটাও কেটে গেছে। তো একটা মানে কোথাও যাওয়ার সময় যেটা দরকার সেটা আর হাতের কাছে পাই না, কোথায় আছে জানি না এখন,
খুঁজতে হবে যদি হাতের কাছে খুঁজে পাচ্ছি তো পড়বো আর না পাচ্ছি তো খালি গলাতেই চলে যাব এই বন্ধু বিয়ে বাড়িতে নিয়ে যাব দূরে ধরো তোমাকে দেখতে পারবা তো এই যে সামনে বসে আছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সব থেকে ছোটতম ছেলে মানে আমাদের হচ্ছে ছোট দেওর তো ওখান থেকে আমাকে জোরে জোরে ডাকছে ইউটিউব 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 তো ওর বউ আসেনি কারণ বাচ্চাটা ছোট বলে ওর বউকে নিয়ে আসেনি আর এই যে এইদিকে এই সাইডে বসে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোটর আগেরটা তো এই যে স্মাইল তো ভীষণ দিচ্ছে পাশে বসে আছে ওনার ম্যাডাম তো ম্যাডামও স্মাইল দিচ্ছে এতক্ষণ বলছিল আমাকে দেখিও না দেখিও না তো এখন আবার একটু হাই করে দিল যাই হোক আমাদের বাড়ির সবাই একটু ক্যামেরার সামনে আসতে চায় না ভাগ্যি সেই ছোটো দেওয়ারই একটু বললো বৌদি ভিডিও করো আমার একটা ভিডিও দিলো তো তার জন্য তুলে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ খুব স্মাইল দিচ্ছে আবার বলছে কবে ভিডিওটা ছাড়বে দিদা এখন আইসক্রিম খেতে ব্যস্ত আমি মাসিও তাই যাই হোক অনেক ঠেলে ঠুলে বসলাম খাবার যাই বলো তাই বলো খাবার কিন্তু খুব উঠবাটা অত উঠবাটা করে খাওয়া যায় পেলাম না তো মাংস তো পরিবারে ভিড় লেগেছে এ মাংস যাওয়ার একবার খেয়ে আসো গো মাংস একটা একবার খেতে সত্যি খেতে আমার ছোট মাকে সত্যি কিছু বাকি তুলে দিলাম বাকি গেল বাড়িতে পার্সেল করে নিয়ে গেল বাবা যা একেই বলে গ্রাম ঠিক আছে এ গ্রামে তাই হয় যারা যারা খেতে না পারবে মিষ্টি না পারবে সব আগে প্যাকিং করে নিয়ে চলে আসে মিন লেগে ভাগ লিয়েছে দুটি হ্যাঁ 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 তালা বেঁধে দিয়েছে তারপর আমাকে সব কোটা খুব ফুটো ফুটো করে তিরা তো একদমই খেতে পারে আমি যদিও চারটে মাংস ছিপড়ে দিই আমি ছোট মাকে দেন মিছা বিশ্বকাটে মুখটা পড়াটা হার দিল এটাই খেলাম তো আর্ধেক খাইতেই পেলাম না তো এবার সব লোকের সাথে দাঁড়িয়ে আছে এবার মাসি বলছে আমি আর্ধেক খেতেই পেলাম তাহলে আমরা আবার চলে যাই আর একবার খেতে মাংস তো পড়ে আছে কেবল দিল ভীষণ আর খাবো মিষ্টি দিলে খাবো ছোট মাকে তুমি মিষ্টি দাও দুটো গ্রামে এরকমই হয় যে যা খেতে না পারে পার্সেল করে নিয়ে চলে যায় কেউ খালি পায়ে খেতে চলে যায় তাও আগের থেকে এখন আস্তে আস্তে অনেকই উন্নত হয়েছে আর নেই আচ্ছা একটু দাও বলে গিয়েছে বলে গেছে ভালো লাগে চলো তিনা তো এখন আইসক্রিম খেতে ব্যস্ত এখন যাবো সোজা বাড়ি আমার কাছে না মেকআপ রিমুভ করার জন্য কোনো ক্লিনজার নেই তো আমি এই বেবি জনসনের বডি অয়েলটাই মানে বডি অয়েলটাই এখন আপাতত ইউজ করি তো কোকোনাট অয়েল দিয়ে সব থেকে বেশি ভালো হয় তো যদি কোকোনাট অয়েল অনেক সময় সবার থাকে না কোকোনাট অয়েলটা তো সবাই ইউজ করে না তার জন্য কিন্তু এই দেখেন বেবি জনসন এই তেলটা আমার মেয়ে ইউজ করে না জানো তো মানে আমার মেয়ে এত পরিমাণে দুষ্টু ও যদি এই তেলটা যদি ওকে মাখিয়ে দিই সঙ্গে সঙ্গে আবার গিয়ে সাবান দিয়ে চান করবে তো তার জন্য একবারে ঘর বারান্দা উঠুন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম নাহলে এখন একবার মুখ ধুলাম আবার ধুতে হবে তো তার জন্য একবারে ঝাড় ঝুট সব কমপ্লিট করে দিলাম আর যারা মুখের মেকআপ তোলার জন্য ক্লিনজার কেনো তো তাদের জন্য আমার মনে হয় ক্লিনজারের থেকে না কোকোনাট অয়েলটা অনেক বেশি বেটার তোমরা যদি একটা ভালো কোকোনাট অয়েলও 50 টাকা দিয়ে কিনে যাও অনেক দিন চলে যাবে কিন্তু ওই যে ক্লিনজারগুলোতে না এমন কিছুই মহামারী জিনিস থাকে না ঠিক আছে ওই অয়েল সিস্টেমেরই কিছু থাকে তাই এত দাম তো চলো একটু বাইরে দিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াই বিকালের টাইম আর কি করো সন্ধ্যাবেলায় তোমাদেরকে বললাম একটু ঘুরে আসি গা বিকালের দিকে তো ঘুরতে তো যাওয়া হয়নি ঘুরতে বেরোলাম আর হঠাৎ করে একজন আসলো সেলাই করতে তো তার সেলাই করতে আমি 5:30টার সময় বসেছি আর এখন 8টার সময় উঠলাম প্রচুর পরিমাণে সেলাই ছিল আমি নিতাম না এরকমভাবে আমি নিই না আমি রেস্ট নিয়ে করি কারণ আমার শরীরকে কষ্ট দিয়ে কিছু করি না তো ওকে আমি ভীষণ ভালোবাসি আর ও আমার কাছে মানে একটা বুঝতেই পারছো ভালো লাগার জায়গা আছে তার জন্যই সেলাই করে দিলাম অনেকে আমাকে কি বলে জানো আমাদের আশেপাশে বাড়ির 2-1 জন আছে তো তারা আমাকে বলে যে তোমার আর কী কাজ সারাদিন খাওয়া আর ঘুমানো এই তো তোমার কাজ মানে আমার কাজটা কারো চোখে লাগে না জানো তো আমার সকালটা শুরু হয় সকাল 6:30 থেকে 6:30 সময় ঘুম থেকে উঠে বাসন মেজে হুটোপাটা করে ফুল টুল তুলি তারপরে আমার মেয়েকে যেহেতু এখন শীতকাল ওকে সব জামা কাপড়গুলো পরিয়ে দিতে হয় ব্রাশ করিয়ে দিতে হয় খাইয়ে দিতে হয় তারপরে ওকে নিয়ে আমি পড়তে বসি কোনো দিন 7:30টাও বেজে যায় মানে বাচ্চাদেরকে পড়াতে তো 9টা পর্যন্ত ম্যাক্সিমাম 9টা তো পড়াবোই 9টা পর্যন্ত পড়িয়ে ছুটি দিয়ে আমি উপরে আসি উপরে এসে বাচ্চাদের জামাকাপড় তো রোজ কাচতে হয় সেই জামাকাপড়গুলোকে নিই ওর জামাকাপড়গুলোকে কেচে দিই
তারপরে উপরের বিছানা তোলা, ঘর বারান্দা ঝাড় দেওয়া, খাট আলমারিগুলো মোছা, আর বাচ্চা থাকলে তো জানো কেমন জিনিস সেটা, এগুলো গোছাতে অনেকটা টাইম লেগে যায়। তো তারপরে আমি নিচে যাই, উঠোন টুঠুনগুলো একটু ঝাড় দিয়ে দিই, যেহেতু আমাদের বাড়িতে গাছ আছে পাতা টাতা পড়ে, তো স্নান টান করি, স্নান টান করে যা হয় আর কি রান্না বান্না করে দুপুরের টাইমটা একটু আমি ঘুমাই, মানে দুপুরের টাইমটা আমি তো তোমাদেরকে বলি। তো আবার দুপুরে এসে কী করি জানো, ভিডিও এডিট করি, আগে রাতে ভিডিও এডিট করে রাখতাম কিন্তু এখন আর রাতে মানে করি না, দুপুরেই বেশিরভাগ ভিডিও এডিট করি, তার জন্য তোমরা দেখতে পাও যে আমাদের ভিডিও দিতে আমার অনেকটাই লেট হয়ে যায়। তারপরে আবার বিকালে উঠি, জল টল ভরি, হয়তো বাসন টাসন থাকে সেগুলো তুলি, ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিই। সন্ধ্যাটা এখন দুদিন ধরে অপুই আমাদের দিয়ে দিচ্ছে, আমার ননদি দিয়ে দিচ্ছে, তো সন্ধ্যাটা দিই ধরো আমি, আবার স্নান করে তো পুজো করি, তারপরে আবার মেশিনে বসি। আচ্ছা সন্ধ্যাবেলায় দিদাকে পড়তে তো ওকে ডেলি আমাকে বসাতে হয়, ওকে পড়তে না বসালে হবে না। তারপরে এই যে সন্ধ্যার পর থেকে এটা ওটা খুঁটিনাটি যদি নিজের কিছু থাকলো তো এটা ওটা করতে থাকলো, মানে এই করে সারাদিন আমার ব্যস্ততার মধ্যে কেটে যায়। তারপরেও আমি ভিডিও করতে হয়, আর একটা ভিডিও করে সেটাকে এডিট করা কতটা টাইম লাগে, কতটা কষ্ট, এটা মানে বলে বোঝাতে পারবো না। অনেকটা কষ্ট হয়, অনেকটা কষ্ট করে এডিটটা করতে হয়, ঠিক আছে। ছোটো ছোটো পার্ট বানিয়ে সেগুলোকে একসাথে জয়েন্ট করে ভয়েস রেকর্ড দিয়ে থাম্বনেল দিয়ে সেট করে, এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে। তো তবু আমাকে বলে তোমার আর কী কাজ, মানে এত কাজ করেও আমি নাম পাই না, কিন্তু আমাদের বাড়ির কেউ এইসব কথা বলে না, যেটা সত্যি সত্যি বাড়ির কেউ বলে না। তো যাই হোক তারা বলে, কারণ এখানকার মানুষের কাছে গরু বাছুর থাকা মানে বিশাল ব্যাপার, গরু বাছুর থাকা মানে গরুর দেয়ালে ঘুটে ঘষি দেওয়া মানে অনেক কাজ, আর গরুর দেয়ালে মানে দেয়ালে যে ঘুটেগুলো হয় না ওগুলো যারা দেয় তারা অনেক কাজ করে, যারা দেয় না তারা কিছুই কাজ করে না। তো চলো ঝটাপট ঘটগুলো গুছিয়ে দিই।